নলবাৰী আউটপোষ্ট সহযোগ কৰিছে প্ৰতিটো দিনৰ প্ৰস্তুতি বিগছ ফাৰ্ম বিস্কিট। অলপ সোৱাদত হেঁপাহ নপলায়, এই সোৱাদৰ ভাগ নহয়। বেইমান ভগৱানে নে ভাল ভগৱানৰ কথা কৈছে? কৃষ্ণক চিন্তি, তুমি যে আজিকালি মোক দেখিব নোৱাৰা হৈছা কিয়? ফালতু মানুহ আমি বালা নাপাওঁ। কি? মই ফালতু আনসার দে আনসার দে। ও ফালতু, হেই রোবা, এখা আকো কি সিনেমা দেখিছি? হাতে হাতক চা বুঝা না, মানে সোঁহাতে বাঁহাতে ধোঁয়া ধুই চলি অহিয়া, কথাটো ভালকে ক। আমাৰ যে টপাতে হাতাশ্ৰী বাইদেউ হাতত ধোৱা ধুই কৰি আছে চা। কেতিয়াবা তই লুটুৰ লগত তাইক দেখিবি, কেতিয়াবা ধপাতৰ লগত তাইক দেখিবি, তই তাকে দেখিবলৈ জন্ম লৈছে। মই এচিষ্টেণ্ট, এইটো মোৰ দায়িত্ব চা। চাকৰি পালি কাম কৰিব লাগিছে, থানা মুচিব লাগিছে। তুই আমাৰ হাত দৰে হাঁহ ক'ত ফালি? ফালো আৰু। কি ফালো আৰু? তোৰ ইমান হাঁহ। মই সৰুৰে পৰা সাহসী। ঐ সাহস, ছোৱালী মানুহ ৰাতত দৌৰি নেদেখাবি। এই সাহস সাহসেই, ল'ৰা ছোৱালী বুলি তাত কথা নাই। তুই আমাৰ ৰাত দৌৰিবি কিয়? ৰাত ধৰিলোনো, কি হ'ল তাতে? দৌৰিবি কিয়? এই লুটুকনে দেখোন তোমাৰ হাতত ধৰে, তুমি একো নোকোৱা? আচ্ছা, লুটুকনৰ হাত হাত, আমাৰ হাত কেকটাচ। তুই হাতৰ কথা কবাইছা, তোৰ আমি হাতেই ভাঙি ফেলাম ৰ। এই এইচব মই ফালতু ভাল নাপাওঁ। এই কি কি ভাল নাপাওঁ এটা কবাই? আজিৰে কাম নহব আৰু। কিয় নহব? যোৱাৰ পৰা পইচা উলিয়াব নোৱাৰিবি। তই চাই থাকচোন, মই যোৱাৰ পৰা কেনেকে পইচা উলিয়াই আছো। তই পইচা উলিয়ালৈকে অহা বছৰ বহাগ বিহু আকৌ আহি পাব। আহা, তই মোৰ ওপৰত বিশ্বাস ৰাখ না, পইচা উলিয়াম। তোৰ তাতকৈ এটা তই কাম কৰ। কি কাম? তহঁতৰ গোটৰ পৰা 10,000 এটা ইণ্টাৰেষ্টত ল। ঐ, মোক সেই বলিয়া কুকুৰে কামুৰিছে হা? ফটো ছেশ্যনৰ নামত মই গোটৰ পৰা ইণ্টাৰেষ্টত পইচা লওঁ, মোৰ কাম নাই মানে। আৰে অহা বছৰ প্ৰগ্ৰাম পইচা আকৌ ঘূৰাই দিম তোৰ। কথা ক'বলৈ আহে তই ভণ্টি, শুনচোন। এই মানে চা, আজিৰ পৰা এই থানাত মোৰ এচিষ্টেণ্ট হৈছে অতিকৈ মৰমৰ, তাতোকৈ চেনেহৰ আমাৰ শ্ৰদ্ধাৰ মোহনদেৱ। নমস্কাৰ নমস্কাৰ। নমস্কাৰ পাছত দিবি, আগতে প্ৰমাণ দে। কি কৰিম চা? এতিয়া সবতকৈ সুখৰ কথাটো হৈছে যে আমাৰ মহোদয়ৰ চাকৰিটো এতিয়াও পাৰ্মানেণ্ট হোৱা নাই, কিন্তু তেওঁক আমি পাৰ্মানেণ্ট কৰিম, আৰু তাৰ কাৰণে আমাৰ মহোদয়ে প্ৰমাণ দিব লাগিব। তহঁতে চবেই হেণ্ডছেক দি শুভেচ্ছা দে। বেষ্ট অফ লাক মহন। কংগ্ৰেচুলেচন, কংগ্ৰেছৰ ইলেকশ্যন। এতিয়া কথাটো হ'ল, এই চাকৰিটো পাৰ্মানেণ্ট কৰিবৰ কাৰণে আমাৰ থানাখন ধুনীয়াকৈ মচিব। মই গোটেইখন থানা চা। তেতিয়া চাকৰিটো পাৰ্মানেণ্ট হ'ব। মোহনে যেন গোটেই থানা মচিবই। কমল, কোনো যাতে তাক ডিষ্টাৰ্ব নকৰ, চবে সহায় কৰি দিবি, লাগি দিবি। হ'ব ছাৰ, অল দ্য বেষ্ট মোহন। বেষ্ট ছাৰ। কি হ'ল আজি? কিবা দিন হ'ল দেখা দেখি নাই। নক'ব, এইকেইদিন বহুত বিজি। কিহত বিজি? কামৰ অন্ত আছে জানো, খাবলৈকে সময় নাই আপোনাৰ। নক'ব বুজিছেনে, আমাৰ ছাৰ যে নাই এইকেইদিন, সমস্ত দায়িত্ব মূৰত হয়নে? কৃষ্ণক চিন্তি। আচ্ছা হয়নে? কি হ'ল পিছৰখিনি কোৱা আকৌ? কি হ'ল? চাকৰি কৈছো যেন এতিষ্টেণ্টৰ চাকৰ,
জানো এডাল এটিষ্টেটৰ চাকৰি নে মেট্ৰ চাকৰি একে ভগৱানেহে জানে আৰু। চাকৰি কৈছো যেন এটিষ্টেট মেট্ৰ চাকৰি। ঐ ৰবা, ধুনীয়া চাফা কৰিছ অ, ধুনীয়া হৈছে। যা, কিয় তই মুচ মুচিম, তই যা। আরে মই থাকে লাজ লাগিছে ন, কিয় লাজ কৈছ, তই যা। এ মুচ একো নহয় দে, তই কৈছ নে নকৈছ? ঠিক আছে, মই কেকে স্যারক কৈ দিম তই কাম নকৰা বুলি, চাকৰি কেনচেল হব। চাকৰি কৈছো যেন মুচ মুচ বঢ়িয়া যেন মেটুৱ চাকৰি। এইটো ৰুমত বহি ফাইল চোৱাৰ মজাই বেলেগ অ চুচ। আপনাক সাজিছেও কিন্তু, থ্যাংক ইউ। অকলে অকলে খাম খৰি আপনার বহুত কষ্ট হয়েছে সাগে, বহুত। লুটুক মাতি দিয়ক না। কিয়া মানে আপনাক হেল্প করে দিব? হেই, কি ছুটি আছে দেখুন, ই এনে ছুটি লৈছে, আপনি মাতি দিয়ক শুন। কি ভালকে কোয়াছন, মানে হেৰি এ হেৰি তো বুঝাই কোয়া কি হ ফাকে কিবা এটা তো চলি আছে, রহ খেল চাই আছো। মই স্যার কি হল স্যার, আজ মই অল্প সোনকালে যাম স্যার। কিয় আজিও জোতা পিন্ধা নাই যে? কিয় নাম পিন্ধিছো, কিন্তু তালিখন আকৌ ভমককৈ মৰাৰ কাৰণে খুলি তালো। তোৰ কথা মতে কি অফিচ চলিব? নহয় স্যার, মানে চাকরি করব, তোর মন আছে না? নাই আছে স্যার। তোর চাকরি গলবরি ধরে লল, যা স্যার। তেনেকুৱা নকৰিব, সেইটোৱে করিম। তই ঘৰলৈ যা আৰু খেতি কর। স্যার 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 স্যার, কথাটো শুনকচোন স্যার স্যার, তেনেকুৱা নকৰিব স্যার, কথাটো মোৰ শুনকচোন স্যার। তোক মই যাবলৈ কৈছিলে নাই স্যার? মানে কাইলৈ পৰা মই জোতা পিন্ধি আহিম দিয়ক স্যার। তোক ঘৰত যাব দিছো, ঘৰত যা। স্যার চাকরিটো গলে মই কি করে যাম? মই কি জানো স্যার, জোতা জোরহে পিন্ধে নাই, বাকি এনেতো পিন্ধিয়ে আছো। তর্ক করবো এসব মূল কর, হ্যাঁ নাই করা স্যার। সিধা ঘরলে যা, আর কাম করবো যদি মন আছে জোতা পিন্ধি আইবি, যা। আরে জোতা জনি পিন্ধিলে নি কি হয়, পিন্ধিয়ে আও নাকি? এই কি ভাবি আছো, গোছা নে নাই? ও স্যার, ফোনটো কৰিয়ে দিওঁ তাক, ৰহ। মাতো দিয়া, ইমান দিনৰ মূৰত বেচেৰাটোৱে ছুটি লৈছে, থাকক দিয়া ঘৰতে। জোতাযোৰ পিন্ধে নে তাতে ধৰি ল'ব আহিছে, এই নিপিন্ধিলে নে কি হওক, গৰমৰ কাৰণে পিন্ধা নাই। হেৰি ৰ'বচোন ৰ'ব ৰ'বচোন, কক মানে আপুনি কক। মই কি কম, একো নকয়। মণিব কত? মণিব মানে ভণ্টি ঘৰত আছে। ঘৰত সোমাই থাকিলে নহব নহয়, অনাৰ ব্যৱস্থা মই কৰিম। ওলো অনাৰ ব্যৱস্থা কৰে, আপোনাক জলৈ নিম এতিয়া। মোক আকৌ কলৈ নিব, গম পাব নহয় বলক। কিন্তু একো নজনাকৈ মই কিয় যাম? যাব লাগিব, আহক আহক আহক। আৰে কি কৰে, এই এইবিলাক কোবাই কোবাই আমনি লাগিছে দে আৰ, কিমান কৰি থাকিম। মোৰ মতেতো তই চাকৰিটো এৰিয়ে দিব লাগে। কিয় ছাৰ, ইমান দিনে তই এছ পি ডি এছ পি ছাৰৰ ঘৰত কাম কৰাহেঁতেন, তোৰ চাকৰি পাৰ্মানেণ্টে হৈ গ'ল। কাম কৰিব লাগবনো? এই ধৰ, তোৰ ছাৰক কাপোৰটোকে প্ৰেছ কৰাই দিলি, ভাতকেইটা বনাই দিলি, জোতাযোৰ পলিচ কৰি দিলি। এই এইবিলাক কাম কৰি তেল মাৰি চাকৰি লোৱা মানুহ নহয় ছাৰ। অঁ, তোৰ আকৌ ইগটোও বেছি নহয়, দে কোবা তেতিয়াহ'লে। হাতখনৰ ইমান বিষ হৈছে নহয়, এইকেইদিন তাতে ফাইলৰ কামবোৰ কৰি আছো যে। এই অৰ্থপেডিক্স এজনক ফোন কৰিলোঁ, মালিচ ল'বলৈ দিছে, নিজে ঢুকি নাপাওঁ নহয় আকৌ। এই মণিপুৰ দেখোন আছে, মণিপুৰক ৰাতি ৰাতি মালিচ কৰিব দিলে হ'ল। হেই, মাইকী মানুহে দিলে এইবিলাক সুত নেলাগে অ'।
মুয়ে দিব পারিলো হয় স্যার, মোর বাইরত কাম আছে নহয়। নেলাগে দে, ককাই ভাই নথকা মানুহ আর কাক কম কোনে শুনিব। তাকে নকয় কিয় মালিশ করব। নেলাগে নেলাগে, হব দে। এ লক লক, একো নহয় দিয়ক, এসপি ডি এসপি স্যারের কথা কই আছে। দে অকমান এই তললে দে। উফ, এতিয়াহে ভাল লাগিছে। তোর চাকরিটা পার্মানেন্টর কথা পাতিম দে। ও স্যার নালাগিব, মালিশ তোকে লকসুন। ও বাইদেউ, ইয়াক কিনো দাদা বলে নামাতিব আপনি, ই মস্ত টাকা বাজ হয়। আমরার থানার হাবিলদারজন এর বনি জুয়াই, কিন্তু কিছু কি বুঝায় হকসুন। তুমি কথাটো বুঝা নাই, তুমি শুনাচোন। মুকুতাদা আর মণি বৌ এখা কাম করেছে? না না, আমি বিশ্বাস না করু, মণি বৌদি আর মুকুতা পাই তেনেখা মানুষেই নয়। আরে মুখা পিনা ভদ্রলোক ইহত, এই যে কঠিয়াটো মহা সাংঘাতিক বস্তুই। কাক কঠিয়া বলে কৈছে, কাক কঠিয়া বলে কৈছো? তুক কৈছো তুক, জোয়ারে পুলিশ পুলিশ আমাকে দেখলে নহব নহয়। স্যার মোর বিচারটো করে দিও। বিচার আপনার হে করি, কেউ এখেতক খেলা কথা মারি লই আহিছে। খেলা কথা করি তো ভালেই করছো, আমার জেগার মানুষের পালে এহেত কিতাক কাটি দুসাও করিলে হেতে। এ রি কিয় কাকে কাটিব হে? দুটা মানে কোন? মুনি বড় মুকুটা দা। কি কি করিলে আপনা লোক দুজনে? এ আমি একো করনা জুয়া। কি একো করা নাই, একো করা নাই স্যার। এহেতে আমার দা প্রোগ্রাম করিম বলি পয়সা এডভান্স লই, প্রোগ্রামের টাইমত মানু নাই। এ রি কি কথা কব আছে, কেতি আপনা লোক দা প্রোগ্রাম করিম বলি এডভান্স লই শুয়ে? ও সব পাহরি গল স্যার, এই মণিমূলা জনী কো মাতক, এত সব ঠক প্রবঞ্চ। এই কি কো হে আপনি? অলপ ঠান্ডা ঠান্ডা হকসুন, ঠান্ডা হক। এই সুস্মিতা স্যার, বউ ফোন করে মো মাতা বলি কোয়াছো, বলো। হেই, আপনি বারে বারে বউ বলি কাক কই আছে? আপনি বকসুন। হ্যালো, শেষ করে দিলে মান সম্মান মোর সব শেষ করে দিলে। কি মান সম্মান শেষ করলো আমি? ওলোটা ইউ কোয়েশন মি, কি শেষ করে দিলো? এইটো সময়ত বাৰু প্ৰগ্ৰামৰ কেছ আহিব লাগে নে? আরে থানাখনত মই চার্জ লৈছো, বেলেগ কেছ আহিব লাগে, ঘৰ সোপা দপদপনিয়ে বেছি, জানে আপোনাক কি শাস্তি হ'ব পাৰে? জয় বিশ্বাস কৰা, আমি তেনেকুৱা কৰা নাই। অপৰাধী তেনেকৈ কয়ে? এ তো যাচোন দা, ইয়াৰ পৰা কিয় যাম? এই যাচোন। ও জয় তুমি বিশ্বাস কৰা? এ কোনো জয় নহয়, স্যার বুলি কব। আপনি এটা অপরাধী, মই পুলিশ, আমার মাজত কোনো পার্সোনাল রিলেশন না, রিলেশন। আরে মো অপরাধী নহয়ে, দেখা যাব, জেরা হব, বিচার হব, তার পিছত উলাব অপরাধী কোন। জুয়াই সবসব বই থাকো। স্যার ভিতর সময় দেখুন নোলা হল, কে ওলাই আহিছো দেখুন। এতিয়া হে ওলাই আহিছে আপনি? মানে চাওক স্যার, রিলেশনের মানুষ কেসত ফসিছে বলে কিন্তু রেহাই নিদিব। এনে মাথাটা নষ্ট নকরবসুন, বহক বহক। আহ সুন্দরী পালাহি, আজি ইমান মরম লগাকে মাতিছে যে। লাগিছে আকো, কিয় ইমান লড়ালড়িকে মাতিলে?
কাম আছে কাছি জুন ও তার মানে পয়সা দিব রব দাদা ফোন করি বেগেতে ফটোগ্রাফার জন মাতি দি এ বানা ঘর খুল ফটোগ্রাফার মাত ফোন কাট ফোন কাট কি হলু কি করিলুনু মোর মান সম্মান সব মাতি লগন মিলাই দিলা ও রেসপেক্ট আর মিক্স উইথ ল্যান্ড ও গড আরে এজন পাগলে হল হবলা মুক চ্যালেঞ্জ করে প্রোগ্রাম রাখিবলে কোনে কইছিল এতিয়া প্রোগ্রামৰ এডভান্স আনি দুইটা লকাপৰ সোমালনে ও ও আহি পালে আপুনি হয় আপুনি মোক চিনি পায় আপোনাক মই চিনি নাপাম নে ইমান বিখ্যাত মানু তেনে কেনু কিয় কয় ইমানো বিখ্যাত হোৱা নাই দিয়ক জিকন হোৱা নাছিল আজি হৈ যাব আজি টিভি চিভি ওলাব তো কি হ কাৰণে কিয় আজি লকাপত সোমাব লাগিব আপুনি লকাপত কোন সোমাব আপোনালোক দুজন বিখ্যাত মণিমুকুতা ওরে ফটুয়া কথা নকব কিন্তু কই দিছো ফটুয়া কথা এটা মইহে কলো ঠক প্রবঞ্চক দুই নম্বরী মুখ সম্ভালি কথা কব হে এই লকাপত মই সোমাওনে আপুনি সোমাই চাই থাকো কা সোমাব আপনি মুখ মুখ সোমাব আপনি কি দুই নম্বর কইলু হে মই কি হইছে ইমান হুলস্থুল সব সাবসুন স্যার মুখ লকাপত সোমাই অ সোমু আমি এ রবা মনে মনে থাকি কি মনে মনে থাকা হে আপনার সম্মুখত বেলেগ এজন মানুহে এনেকে ঘৈণীয়েকক অপমান কৰিছে আপুনি একো এটা কব নোৱাৰে ও আপুন লোক মানে গিৰিয়েক ঘৈণীয়েক কোড মেৰা সার্টিফিকেটখন দেখাম নে কি আপোনাক গম পালো মোৰ কেছ কি হ'ব মই ভালকৈ গম পালো গাফিলতি কৰিলে কিন্তু মিডিয়া মাটি হাল্লা লগাই দিম হ'ব হ'ব আপুনি অকণমান ধৈৰ্য ধৰকচোন এ আৰ্টিষ্ট আহা আরে মানুহটোৱে বারে বারে ইহঁতক কিয় ভিতৰলৈ লৈ যায় হাল্লা লগাই দিম বাপ্পেকে তোমালোকক কি দিয়া নাছিলো মই কি দিয়া নাছিল আপোনালোকক খাবলে কাপড় দিছো পিন্ধিবলে চাউল দিছো রাখিছো অট্টালিকা কিয় দুই নম্বরী ধান্দাত লাগিল এ কি দুই নম্বরী কৰিলো তাকে তোমাৰ আপুনি মোৰ এই চাপৰ সংসাৰখন শেষকে পেলালে এ কি শেষ হলনো তাকে তোমাৰ একো বুজি পোৱা নাই ভণ্টি অফ ছিজনৰ প্ৰগ্ৰাম ৰাখিবলৈ কোনে কৈছিল মোক চ্যালেঞ্জ কৰি প্ৰগ্ৰাম ৰাখিবলৈ কোনে কৈছিল এতিয়া প্ৰগ্ৰামৰ এডভান্স আনি দুইটা লকাপৰ সোমালনে ওৰি আমি কিন্তু একো পইচা পাতি লোৱা নাই দেই ভণ্টি মই কৈ আছো কিন্তু এই মানুহজনৰ কথা বিশ্বাস কৰিছে কিন্তু মোৰ কথা বিশ্বাস কৰিবলৈ টান পাইছে অ নকৰো আপোনালোকৰ কথা বিশ্বাস কাৰণ এক চাইজৰ অপৰাধী যে ছাৰ এই ভিতৰত ফুচফুচনি নহ'ব বাহিৰলৈ আহক একেলগে মুকলিয়ে কথা পাতো আরে বাবা তুই আমার কথা শুনছুন তুই কিয় ছুটি লবা লাগে তানত বহুত কাম আছে তুই সোনকালে আহি যা প্লিজ লুডু এই সব 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 আপুনি কেনেকুৱা ধৰণৰ মানুহ তেনেকুৱা বাবুৰাজ খোৱাৰ হাত এইফালে ৰব কি হৈছে এজন এজনকে কওক চাওক ছাৰ কালি আমাৰ গাঁৱত এখন ফাংচন আছিল সেই ফাংচনত তেওঁলোকক প্ৰগ্ৰেম কৰিবলৈ মাতিছিলোঁ পইচা এডভান্সো দিছিলোঁ পোষ্টাৰ বনালোঁ কিন্তু সময়ত গৈ এহাত উপস্থিত নহ'ল ছাৰ হুলস্থুল লাগি গৈছে আমাক মাৰিবলৈহে বাকী মানুহে কি কথা কবলৈ আহিছে কেতিয়া আমি আপোনাৰ পৰা পইচা ললো হে ৰি মাননি কেছ কৰি দিম কিন্তু আপোনাৰ পইনো কি কেছ আপোনালোকৰ ওপৰত চলিব এতিয়া মই তাত খবৰ দিছো ৰাইজ আহি আছে ইয়াত ৰাইজে কি কৰে এতিয়া চাই থাকক আপুনি মাথা নষ্ট কৰি দিব দেই আজি এই পবিত্ৰ দিনটোত কেছ আহিছে কি চোৱা সুন্দৰ কেছটো ফাইচলা কৰিব লাগে নে আপুনি টিভি চাব লাগে তুমিও চোৱাচোন এ টিভি চাব নালাগে আহকচোন কেছটো ফাইচলা কৰক আগতে এই শিল্পীগৰাকীক চোৱাচোন আজি যে 20 জুন ৰাভা দিৱস পংকজ বৰদলৈদেৱে কলাগুৰু গীতসমূহ স্মৃতিচাৰণ কৰিছে সঁচা দেই ৰাভাৰ গীতবোৰ এখেতৰ মুখতহে প্ৰাণ পাই উঠে কিন্তু বেয়া লাগে জানা মণি কিয়
এইগৰাকী কণ্ঠশিল্পী আজি ৰোগাক্ৰান্ত হৈ আছে, চিকিৎসাধীন হৈ আছে। এই শুভক্ষণত আমি বেহাৰবাৰী আউটপোষ্টে কলাগুৰু বিষ্ণু ৰাভাদেৱক শ্ৰদ্ধা জনোৱাৰ লগতে শিল্পী পংকজ বৰদলৈদেৱকো শ্ৰদ্ধা জনাইছোঁ, লগতে আপোনাৰ আশু আৰোগ্য কামনা কৰিছোঁ। আপুনি পুনৰ গীত গাব লাগিব, কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাদেৱৰ গীতসমূহ আপোনাৰ কণ্ঠত পুনৰ প্ৰাণ পাই উঠিব লাগিব।